সালামু আলাইকুম মাননীয় মাম। আমি মিরপুর শাখা থেকে বলছি জান্নাতুল ফেরদৌস লাভলি আমার একটা প্রশ্ন ছিল যে আমরা মেয়েরা রাস্তায় চলাফেরা করি এই ক্ষেত্রে আমাদের নিরাপত্তার জন্য আমরা কি করতে পারি মেয়েদের নিরাপত্তার জন্য কি করতে পারেন জি আচ্ছা দেখেন নারীদের উপর নির্যাতনের মাত্রা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে সরকার চেষ্টা করছেন কঠিন আইন আইন অনেক কঠিন করা হয়েছে বর্তমানে নানা ধরনের আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে নানা ধরনের সেকশন খোলা হয়েছে আমরা জানেন নাইন 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 একটা নাম্বার দেওয়া হচ্ছে আরও অন্য অন্য নাম্বারও আছে আপনাদের উপরে যদি কোনো ধরনের কোনো আপনারা ক্ষতির আশঙ্কা করেন কোনো দুষ্ট প্রকৃতির লোক দ্বারা আমি বলবো সর্বপ্রথম আপনি দ্রুত আপনার পার্শ্ববর্তী শৃঙ্খলা বাহিনীকে আপনি জানাবেন দ্রুত আমি আশা করবো বাংলাদেশের থানাগুলি আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত আপনাদের ডাকে সালা দেবেন প্রথম কথা হচ্ছে এটা আইনশৃঙ্খলা বাহিনীকে জানান দ্বিতীয় দ্বিতীয় আপনি এমন জায়গায় আছেন এমন পজিশনে আছেন এমন অবস্থানে আছেন থানা কর্তৃপক্ষ বা আইনশৃঙ্খলা বাহিনী আপনাকে উদ্ধার করার জন্য আসার টাইম পাবেন না তখন আপনি কি করবেন এই অবস্থায় আপনি আত্মরক্ষার কৌশল অবলম্বন করা ছাড়া আমি আপনাকে দ্বিতীয় কোনো পরামর্শ দিতে পারছি না আত্মরক্ষার এই অধিকার বাংলাদেশের আইনে আপনাকে দিয়েছে পরিষ্কার আপনি সেলফ ডিফেন্স আপনি করতে পারেন ইদানিং মেয়েরা মার্শাল আর্ট শিখছেন উসু কুমকু কারাতে আরও অনেক কিছু শিখছেন আপনার যখন দুষ্ট প্রকৃতির লোকেরা আপনার দিকে ধেয়ে আসবে আপনার ক্ষতি করার চেষ্টা করবে আপনি যান প্রাণ চেষ্টা করবেন আল্লাহর উপর ভরসা রেখে আল্লাহর উপর ভরসা রেখে নাকি আপনি অবলা মেয়ের মতো ভাউ করে কানতে থাকবেন আপনার হাত পা আছে আপনার মুখ আছে চিৎকার করবেন হাত পা ছড়বেন আপনার প্রতিরোধ করার চেষ্টা করবেন আপনার হাতের কাছে যা কিছু আছে তাই দিয়ে প্রতিরোধ করবেন কথা শেষ কথা পরিষ্কার হলো এরপরে তৃতীয় কথা আমি বলি হাসবুন আল্লাহ মোমেনের অলিকে আল্লাহ মোমিনের অভিভাবককে কে আল্লাহ হেসবু তহিদ আন্দোলনের মেয়েরা আপনারা মনে রাখবেন আমি পরিষ্কার বলে দিয়েছি আজকে যারা ঐক্যবদ্ধ হয়েছেন আমরা সবাই ভাই বোন আমরা কি ভাই বোন উত্তরবঙ্গে কোনো ভাইয়ের গালে যদি কেউ একটা চড় মারে এই চড় আমার গালে আমি অনুভব করি আমার কোনো বোনের দিকে যদি কেউ অন্যায় ভাবে আসে তার প্রতিবিধান করার জন্য তার সুরক্ষার জন্য আমার বা আমার আন্দোলনের ক্ষমতার মধ্যে যতটুকু সম্ভব আমরা সবটুকু করবো ইনশাল্লাহ আপনি প্রথমে ওসি সাহেবের নাম্বার রাখবেন গোয়েন্দা কর্মকর্তার নাম্বার রাখবেন আমাদের দায়িত্বশীলের নাম্বার রাখবেন না আশেপাশে যারা কমিশনার আছেন মেম্বার সাহেব বা কমিশনার মেয়রের প্রতিনিধি তাদের নাম্বার রাখবেন আপনার অন্য কোনো বড় ভাই আছে তাদের নাম্বার রাখবেন কয়েকটা নাম্বার রাখবেন আপনার হাজব্যান্ড আপনার বাবা আপনার ভাই তাদের নাম্বার রাখবেন সঙ্গে সঙ্গে টেলিফোন করবেন কয়েক জায়গায় যে এখানে এই হচ্ছে এই হচ্ছে আর আল্লাহর উপর ভরসা হাসবুন আল্লাহ ভরসা করবেন কার উপরে আল্লাহ বদ্ধ। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন তোমরা হতাশ হইও না তোমরা নিরাশ হয়েও না তোমরা বিজয়ী হবে যদি তোমরা মোমেন হও যদি আপনি মোমেন হন মোমেনা হন ইনশাল্লাহ কোন শৈতান আপনার ক্ষতি করতে পারবে না ইনশাল্লাহ আল্লাহর ফেরেশতা আল্লাহর মালায়েক প্রস্তুত আপনার জন্য ফেরেশতা কেমনে আসবে মালায়েক কেমনে আসবে আপনি আমি চিন্তা করতে পারবো না চিন্তা করতে পারবো না ঠিক আছে এই 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 নিরাপত্তার আপাতত টিপসগুলি দিলাম বাকিটুকু ইনশাল্লাহ পরিবেশ পরিস্থিতি হলে সেটা পরে বলবো ইনশাল্লাহ মোহাম্মদের ইতিহাস কোন নারী সাহাবিকে কেউ কোনোদিন বেজ্যুত করতে পারে নাই পারে নাই ইতিহাস কেউ দেখাতে পারবে না ইনশাল্লাহ